আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই আমার ভিডিও ছাড়া হইতাছে না, কারণ একটু আমি ঝামেলার মধ্যে ছিলাম, এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে একটি নতুন একটি সাইট নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আছি শরীফ আহমেদ, ইনকাম বাংলা 24 চ্যানেলে। তো যে নতুন সাইটের কথা বলতাছি সেটা হলো রাইট ফিউচার বাংলাদেশ। তো রাইট ফিউচারের বাংলাদেশ, সেই সম্পর্কে অবশ্যই আপনারা অনেকেই জেনে গেছেন, অনেকে অ্যাকাউন্ট খুলেছেন বা অনেকে অ্যাকাউন্ট খুলতে চান, কিভাবে খুলবেন সেই সম্পর্কে আজকে আপনাদের দেখাবো। তো আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাই। তো আমি আজকে একজনকে অ্যাকাউন্ট খুলে দেব। তো আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আরেকজন মানে সে যার খুলে দিতেছে, আমি তার নাম হলো সুমন। তো তার প্রথমত ফার্স্ট নাম দিতে হবে, তো সুমন। তো আপনারা ঘুরে দেখলেও দেখতে পারেন কি কি দিতে হয়। তো প্রথমে ফার্স্ট নেম, তাদের লাস্ট নেম মানে সুমন মিয়া, তাদের ইমেল মানে আপনি যে লোকটার অ্যাকাউন্ট খুলে দিতেছেন তার একটা জিমেল লাগবে, ঠিক আছে? তো সুমন, তো যাই হোক, তার একটা জিমেল দিবেন। জিমেল দেওয়ার কারণে মানে এটা ভালো হয়, জিমেল দিতে হবে, মাস্ট বি। আমার জিমেল দেওয়া শেষ, জিমেলটা ঠিক মতো দেবেন। আর এখানে মোবাইল নাম্বার, ঠিক আছে, যে মোবাইল নাম্বারটা দেবেন ওইটা অবশ্যই বিকাশ হতে হবে, ঠিক আছে? বিকাশ মানে ওইটা দিলে ওই নাম্বারে আপনাদের টাকা চলে যাবে। তো এখন এই জায়গায় হলো ইম্পর্টেন্ট যে ইউজার নেম, ইউজার নেমটাই কিন্তু অ্যাকাউন্টের নাম হবে, ঠিক আছে? যেমন আমার এখানে আছে শরীফ ওয়ান এক্স মানে রেফার, মানে এইটাই এইটাই আমার ইউজার নেম। তো আপনারও যে এখানে যেটা দিবেন এইটাই হব ইউজার নেম, ঠিক আছে? তো আমি দিতাছি, তো ইউজার নেম শেষে যে যেটা যে যে কাজটা ভুল করেন আপনারা, ইউজার নেমের শেষে আপনারা অবশ্যই কোনো সংখ্যা বসাই দিবেন, ঠিক আছে? তো আমি বসাই দিলাম। তো পাসওয়ার্ড তো আপনারা দিবেন আপনাদের মন মতো, বেশি মানে 7-8টা দিলে খুবই শক্তিশালী হয়, তো আপনারা যত বেশি দিবেন এত ভালো, বুঝেন নাই আপনাদের ব্যাপার। পাসওয়ার্ড পরে আবার চেঞ্জও করা যায়, ভাবতেছেন আপনাদের দেখাইতেছি, সমস্যা নাই। সুমন মিয়া, যাই হোক, তো আমার কাজ কমপ্লিট। আমি রেজিস্টার নাও, মানে আমি এখন রেজিস্টার নাও সব কিছু চেক করে নিই, তারপরেও ভুল হইলে আবারই সমস্যা। আচ্ছা যাই হোক, রেজিস্টার নাও আমি ক্লিক করলাম। তো আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, আমি হোমে আছি, ঠিক আছে? হোমটা আপনারা ঘুরে দেখতে পারেন, জিরো টাকা নো প্ল্যান। যাই হোক, আপনারা এখানকার থ্রি ডটে ঢুকে আপনারা তাদের প্ল্যান আছে, ড্যাশবোর্ড আছে, যাই হোক, আপনারা ডিপোজিট আছে, উইড্রো সব কিছু দেখতে পারেন। আমি উইড্রো দেখি, উইড্রো হিস্টোরি, যাই হোক, আপনারা সব কিছু ঘুরে দেখতে পারেন। তো আমি প্ল্যানে যাই, দেখি তাদের কয়টা প্যাকেজ, তাদের তিনটা প্যাকেজ আছে। তো তিনটা প্যাকেজ মানে প্রথমটা কি বেসিক, তারপরে হলো না, প্রথমটা বেসিক হওয়া, তারপরে হলো সিলভার, তারপরে হলো আল্ট্রা মেম্বারশিপ, ঠিক আছে? তো বেসিকের দাম হলো 2000 টাকা, আর সিলভারের দাম হলো 4000 টাকা, আল্ট্রার দাম হলো 6000 টাকা। তো বেসিকের দেওয়া দিন 25 টাকা ইনকাম করতে পারবেন, সিলভার দেওয়া করতে পারবেন 55 টাকা, আর যেটা আল্ট্রা দেওয়া করতে পারবেন দিন 90 টাকা, ঠিক আছে? তো আমি যেহেতু নিব 4000 টাকা দাম পেয়ে গেছে মানে সিলভার, তো আমি প্ল্যানে যাই, প্ল্যানেই আছি, সরি, আমি এখন ডিপোজিটে যাই, ডিপোজিট নাও ক্লিক করলাম। তো আমার এখানে বিকাশ মেথডটা মনে আছে, তো আমি 4000 টাকা, তাহলে 4000 টাকা ক্লিক করি, কনফার্ম।
তো এখানে বিকাশ আছে, তো পে নাও, মানে আমার পে করতে হবে। তো এখানে নাম্বার আছে, এই নাম্বারে পে করে দিতে হবে। পে করে দেওয়ার পরে যে ট্রানজেকশন নাম্বারটা আছে সেটা এখানে বসাইতে হবে, ঠিক আছে? তো আমি পে করে আমি এই নাম্বার, এই যে আমার যে ট্রানজেকশন নাম্বারটা আছে সেটা আমি এখানে বসাই দেব। সেটা বসাই দেওয়ার পরে পে নাও করবো, ঠিক আছে? তো আমি আগে নাম্বার, ট্রানজেকশন নাম্বারটা ভুল করবেন না আপনারা, যেটা ট্রানজেকশন নাম্বার ওইটাই দিতে হবে, ভুল করলে কিন্তু হবে না। তো ট্রানজেকশন নাম্বার আমার বসানো হয়ে গেছে, আমি পে নাও করে দিলাম, হয়ে গেছে, মানে রিকোয়েস্ট হ্যাজ বিন ট্রিগার্ড, ঠিক আছে? তাদের কাছে রিকোয়েস্ট চলে গেছে, তারা এখন চেক করে আমার অ্যাকাউন্টটি মানে অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? তারা অ্যাক্টিভ খুব সহজেই, খুব তাড়াতাড়ি করে দেয়। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হলে এখানে আপনার অবশ্যই টাকাটা দেখা শু করো, মানে এই জায়গায় মানে চেহারা যা দিচ্ছেন না, তো এখানে এটা শু করবে। তো আপনি আবার এই ইয়েতে জাহেরা, প্ল্যানে জাহেরা আপনার কি করতে হবে, মানে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব না করলে আমার টাকাটা আসুক, আপনাদেরকে দেখাচ্ছি আমি, ঠিক আছে? পিওর্স আপনারা দেখতেই পারতেছেন, তারা কিন্তু ব্যালেন্স দিয়ে দিছে, আমরা যেটা দিয়েছি। তো আমরা এখন প্ল্যানে ঢুকবো, এই যে প্ল্যান। তো প্ল্যানে যাই আমরা, যেহেতু এই প্যাকেজটা নিব সিলভার, তো এইখানে আমরা এই যে কনফার্ম করে দিব, সাকসেসফুল দেখাইতেছে, ঠিক আছে? তো আমরা আবার এই ড্যাশবোর্ডে জায়গা, ওই যে দেখতেই পারতেছেন ধীরে ধীরে ব্যালেন্স, এই যে আমরা সিলভার ইটা কিনে ফেলছি, যে আমাদের 11টা অ্যাড দিয়েছে, তো আমরা 11টা অ্যাড কমপ্লিট করবো এইভাবে। চাইলে আপনারাও অ্যাকাউন্ট খুলতে পারেন নতুন একটা সাইট, এইভাবে আপনারা কাজ করবেন। যাই হোক, আমার দুইটা অ্যাড দেখা শেষ, দুইটা অ্যাড দেখা শেষ, আমার ব্যালেন্সে 10 টাকা চুপ হয়েছে। তো আপনারা এরকম করে কাজ করতে পারেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে যারা যারা এই ভিডিওটা দেখে নেয় তাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।